ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির প্রভাব দেখছে যুক্তরাষ্ট্রের ফুটবল। ইন্টার মায়ামি লস অ্যাঞ্জেলেসের ম্যাচের টিকিটের দাম বেড়েছে 527%। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে নাম লিখানোর পর থেকে যেন যুক্তরাষ্ট্রের ফুটবলে বিপ্লব শুরু হয়েছে। আগের চেয়ে ফুটবল এখন সেখানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে নাম লিখানোর প্রভাব পড়েছে দেশটির ফুটবল বাণিজ্যেও। আর্জেন্টাইন অধিনায়কের জার্সি টি শার্ট বিক্রি করছে ইন্টার মায়ামি। বাড়ছে মেজর লিগ সকারের সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচের টিকিটের দামও। মেসি যেদিন থেকে মায়ামিতে খেলতে শুরু করেছে দলটির ম্যাচের টিকিটের দাম সেদিন থেকে আকাশ চুম্বি। লিওনেল মেসি এখন পর্যন্ত ইন্টার মায়ামির সব প্রতিযোগিতামূলক ম্যাচ মিলিয়ে 10 ম্যাচ খেলেছে, যেখানে 11 গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা, অ্যাসিস্ট করেছেন 3টি। এরই মধ্যে ইন্টার মায়ামিকে 1টি শিরোপা এনে দিয়েছেন মেসি। ইতিহাসে প্রথমবারের মতো আর্জেন্টাইন সুপারস্টারের কাঁধে ভর করে ইউএস ওপেন কাপের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আগামীকাল সোমবার সকাল 8টায় মাঠে নামছে মেসির ইন্টার মায়ামি। লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে খেলবে মেসির দল। সেই ম্যাচের টিকিটের মূল্য বেড়েছে 527%, এমনটা জানিয়েছে সংবাদ গণমাধ্যম সিএনএন। অনলাইন টিকিট বিক্রেতা সংস্থা টিকপিকে এই ম্যাচের টিকিটের মূল্য ছাড়িয়েছে $690।